আমফান পরবর্তী পরিস্থিতি নিয়ে শাসক বিরোধী দলের তরজা চলছে। যে কোনোভাবে বিরোধী দল শাসক দলের উপর দোষ চাপাচ্ছে, আবার শাসক দল বিরোধী দলের উপর, এমনটাই মত রাজনৈতিক মহলের। আমফানের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা পাঠিয়েছে তা রাজ্যের শাসক দলের লোকেরা লুট করছে বলে এবার মন্তব্য করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। আমফানের ক্ষয়ক্ষতি দেখতে রাজ্যে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিকে আমফান বিপর্যয়ের পর ধীরে ধীরে সামলে উঠছে রাজ্য, কিন্তু বিরোধীদের তোপ, আমফান দুর্যোগ মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার। এই নিয়ে বেশ কিছুদিন আগে বিরোধীদের কটাক্ষেরও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আমফান বিপর্যয়ের পর রাজ্যকে স্বাভাবিক করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, 90% স্বাভাবিক হয়েছে রাজ্য, পাশাপাশি কেন্দ্রের আর্থিক সাহায্য নিয়েও মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিনিধি দল ঘুরে দেখে গিয়েছে ক্ষয়ক্ষতি, মুখ্য সচিবের সঙ্গে কথাও হয়েছে ওদের, বাকি টাকা কবে দেবে ওরাই জানে, 1000 কোটি টাকা অ্যাডভান্স দিয়েছিল মাত্র, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, কেউ যেন বঞ্চিত না হয়। 1 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর হিসেব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 5 লক্ষ ক্ষতিগ্রস্ত মানুষের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে তাদের বাড়ি সারানোর টাকা, 23 লক্ষ কৃষক পেয়ে গিয়েছেন তাদের শস্যের ক্ষতিপূরণের অর্থ, 2 লক্ষ পান চাষির হাতেও পৌঁছেছে তাদের ক্ষতিপূরণ। করোনা থেকে আমফান ঝড়, পরপর বিপর্যয়, কোনো রকম আয় ছাড়াই তা সামলাতে হচ্ছে বলে বারবার বলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সঙ্গে আপোষ করেননি। লকডাউনে দেশের অর্থনীতির ধাক্কা সামলাতে ও পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে একাধিক প্রকল্প এবং অনুদান ঘোষণা হয়, কিন্তু সেসব কোনোভাবেই গরিব মানুষের পকেটে পৌঁছবে না বলে সমালোচনাও শুরু হয় দেশজুড়ে। তারই মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, তারপরও বিরোধীদের সমালোচনা থেমে থাকেনি। সোমবার অর্জুন সিং আবারও আমফানে ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছে না বলে তোপ দাগেন শাসক দলের বিরুদ্ধে। আজকে প্রেস মিট একটা বিশেষ সূচনার জন্য আমি করেছি, আপনাদেরকে দেখেছি কি, যেভাবে উমফান সাইক্লোনের পরে পরে দিনই প্রধানমন্ত্রী এসে 1000 কোটি টাকা উনি দিয়ে গেছেন, তারপরে ওখান থেকে টিম এসছে ইনকোয়ারি করেছে, সমস্ত পেমেন্টের তথ্য অল মিউনিসিপ্যালিটি অল পঞ্চায়েত প্রায় 70-75% যে পেমেন্ট দেওয়া হয়েছে অ্যাবসোলুট পার্টি ক্যাডারকে দেওয়া হয়েছে। পার্টি ক্যাডার দিলেও আমার কোনো আপত্তি নেই, আমরা জানি মমতা ব্যানার্জি সরকার মানুষের জন্য না, নিজের পার্টির, যেরকম উপরে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি লুটপাট করছে, সেরকম নিচে এমএলএ কাউন্সিলর তাদেরকেও দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তোমরা লুটপাট করো। এখানে লুটের মধ্যে কোনো বাধা নেই, এটা মাঝে মাঝে লোককে দেখানোর জন্য মমতা ব্যানার্জি যখন সরকারি মিটিং করেন বা প্রেস কনফারেন্স করেন তখন উনি বলেন কি, এই চুরি করবে না, এই চাল চুরি করবে না, এই তোমরা ওই যে ত্রাণ দেওয়া হচ্ছে সেখানে চুরি করবে না, এইসব গল্প মাঝে মাঝে শোনা যায়। ওটা উনি নিজের নিজেকে একটু ভালো সাজার জন্য এইসব গল্প করেন, অ্যাকচুয়ালি ওনার কথা অস্পষ্ট আছে, যেটা প্রথম দিন বলেছিলেন কি 75% আমাদেরকে দাও, 25% তোমরা লুটে পুটে খাও, কোনো আপত্তি নেই, এই থিওরিতে পশ্চিমবাংলা সরকার। সৌভিক সরকারের রিপোর্ট।